গাজীপুরের কাশিমপুর কারাগারের প্রধান ফটকের কাছে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে সদ্য এলপিআরএর যাওয়া প্রধান কারারক্ষী রুস্তম মালিক বেলা এগারোটার দিকে দুই মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায় পূর্বশত্রুতা না অন্য কোনো কারণে এই হত্যাকাণ্ড তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আইজি প্রিজন সৈয়দ ইফতেখার উদ্দিন গাজীপুরের নাসির আহমেদের পাঠানোর তথ্য নিয়ে রিপোর্ট করছেন আরিফুর রহমান কাশিমপুর কারাগার থেকে দুশো গজের মধ্যে একটি ঔষধের দোকানে অবস্থান করছিলেন রুস্তম আলী হঠাৎ গুলির শব্দ চারিদিকে ছোটাছুটি কিছুক্ষণ পর দেখা গেল গুলিবিদ্ধ রুস্তম পড়ে আছে রক্তাক্ত দেহে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন তার শরীরের বিভিন্ন জায়গায় পেনিট্রেটিং ইঞ্জুরি আছে হ্যাঁ এখন এটা বিভিন্ন কিভাবে হতে পারে সেটা আসলে পরবর্তীতে ময়না তদন্ত করে বোঝা যাবে কিন্তু চেস্ট ওয়ালে আপার সাইডে চেস্ট ওয়ালে পেনিট্রেটিং ইঞ্জুরির জন্যই আমরা প্রাথমিকভাবে মনে করছি সেই জন্যই ব্লাড লস হয়ে তার মৃত্যু হয়েছে ঘটনাস্থলে এখন রক্তের ছাপ চারদিক থেকে বিভিন্ন ধরনের আলামত সংগ্রহে এখন ব্যস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উদ্দেশ্য একটাই খুনিদের খুঁজে বের করা জেলখানার সঙ্গে বা অন্য কোনো আইন শৃঙ্খলার বাহিনীর সঙ্গে তো কোনো সংশ্লিষ্টতা নাই উনি একজন সাধারণ মানুষ একজন অবসরপ্রাপ্ত লোক উনি ঔষধ কেনার জন্য এখানে আসছে ওনার সঙ্গে কারোর কোনো দ্বন্দ্ব কলহ আছে কিনা এই মুহূর্তে এই তো ঘটনা ঘটলো তো আমরা আরও সময় নেই দেখি তদন্ত করি তদন্ত করলে এটা বেরোয় আসবে মৃত দেহ দেখে এখন স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে হাসপাতালের বাতাস খুনিদের ধরে উপযুক্ত শাস্তির ব্যবস্থা এখন এটাই ডাবি স্বজনদের দুনিয়ার সব লোক দাঁড়াই রয়েছে গুলি করছে সব লোক দেখছে এরা সবাই জানে কারা গুলি করছে কে করছে দুইটা ফলায় গুলি করছে বাইরেটা কেনে গুলি করছে চিকিৎসকরা অনেক চেষ্টা করেই প্রাণে বাঁচাতে পারেননি কারী রুস্তম রুস্তমালির মাথায় ও বুকে তিনটি গুলি লেগেছে রুস্তম আলী কাশিমপুর কারাগারের সার্জেন্ট সুবেদার ছিলেন তিনি অবসরোত্তর ছুটিতে যান আরিফুর রহমান এনটিভি নিউজ ঢাকা